টলিউডের নতুন ববলি গার্ল বলতেই যার মুখটা ভেসে ওঠে সকলের চোখে, তাকে ছেড়ে থাকতে সত্যিই পারা যায় না। কারণ কিউটনেসের পাশাপাশি সে কেড়েছে দর্শকদের মন তার নটিনেস এবং বাবলি লুকস দিয়ে। 2015 টলিউড জার্নি শুরু রাজ চক্রবর্তীর হাত ধরে নায়ক বনির সাথে পারবো না আমি ছাড়তে তোকে সিনেমা দিয়ে। তবে তখন জানা যায়নি রিয়েল লাইফের নায়ক একদিন মন জুড়ে থাকবে রিয়েল লাইফেও। মিউজিক বিউটি অফ কলকাতার সম্মান পাওয়া কৌশানী মুখার্জির জন্মদিন ছিল গত 17th of May-তে। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে ফ্যানেদের ভালোবাসা, শুভেচ্ছা ও উন্মাদনা ঝরে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও টলিউডের বহু তারকার শুভেচ্ছা বার্তাও দেখা যায় কৌশানীর সোশ্যাল মিডিয়ার পেজে। সেখানে ছিল প্রসেনজিৎ থেকে সোহম, ঐন্দ্রিলা থেকে শ্রাবন্তী, সবারই শুভেচ্ছা বার্তা। স্পেশাল এই দিনটিতে পুরনো স্মৃতিকোঠা থেকে উঠে আসা একটি মুহূর্তের ভিডিও শেয়ার করে কৌশানীকে কার্যত অন্যরকমভাবে শুভেচ্ছা জানালেন স্পেশাল মানুষ বনি। বরাবরই অভিনবত্বের ট্রেডমার্ক রাখা দীপ এবারও তার প্রোডাকশন হাউসের নতুন রমকম মুভি হইচই আনলিমিটেড এর নায়িকা কৌশানীকে দিলেন অভিনবভাবেই জন্মদিনের শুভেচ্ছা ও উপহার। কিভাবে, চলুন দেখে নেওয়া যাক।